রাধা অষ্টমী স্নান যাত্রা বা রাধা কুণ্ডের স্নান যাত্রা উপলক্ষে উৎসব মুখর নদিয়ার নবদ্বীপ। বৃন্দাবনের ন্যায় গত কয়েক বছর ধরে নবদ্বীপের বিভিন্ন গঙ্গার ঘাটে এই স্নান যাত্রা ঘিরে ভক্ত সমাগমে জমজমাট হয়ে ওঠে। এই উপলক্ষে নবদ্বীপ শহরের প্রতাপ নগরের সুদর্শন পল্লীর সুদর্শন মন্দিরে রাধা কুণ্ডু ও শ্যাম কুণ্ডু করা হয়েছে। এই উপলক্ষে শুধু নবদ্বীপ শহরে নয়, সুদূর আসাম থেকেও ভক্ত সমাগম হয়েছে এই মন্দির। মন্দির কর্তৃপক্ষের দাবি, পশ্চিমবঙ্গে স্নানের উপযুক্ত এমন ব্যবস্থা তাদের পথে। বগুলা অষ্টমী রাধাকুণ্ডে স্নানযাত্রা, নবদ্বীপে এই প্রথম আপনাদের এই রাধাকুণ্ড শ্যামকুণ্ড হতে চলেছে, কি বলবেন এই বিষয়ে? নবদ্বীপে না, আমার জানা মতে রাধাকুণ্ড শ্যামকুণ্ড পশ্চিমবঙ্গে প্রতীকী আছে, অনেক অনেক নবদ্বীপই আছে, প্রতীকী আছে। কিন্তু স্নান করার যোগ্য রাধাকুণ্ড শ্যামকুণ্ড এটা এই নবদ্বীপেই এই প্রথম প্রতিষ্ঠা হলো। বৈদিক মতে প্রতিষ্ঠা করা হয়েছে, এর কারণ অনেকেই রাধাকুণ্ডে শ্যামকুণ্ডে যেতে পারেন না, অর্থাভাবে হোক শারীরিক কারণে হোক তারা যেতে পারেন না। তারা যাতে এখানে স্নান করে সেই ফল পেতে পারেন, আজকে যে ফল পাওয়া যায় রাধাকুণ্ডে স্নান করলে সেই ফল পেতে পারেন, সেই উদ্দেশ্যেই রাধাকুণ্ডের শ্যামকুণ্ডের জল নিয়ে এসে এখানে রাধাকুণ্ড শ্যামকুণ্ডের প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে কি শুধু স্থানীয়রাই আছে না বাইরে থেকেও ভক্তরা এই অনুষ্ঠান উপলক্ষে? হ্যাঁ, বাইরের থেকে ভক্তরা অন্তত 60 জন বাইরে থেকে এসছে, আর এখানে তো হাজারখানেক ভক্ত হবেন এখানে স্নান করার জন্য। কারণ আজকে স্নান করলে অভীষ্ট যে যা মনে বাঞ্ছা করবে, এখানে ডুব দিয়ে ভক্তিভরে যদি রাধারানীর কাছে সেই আরতি করে তো সেটা তার অবশ্যই পূরণ হবে। আমার নাম শ্রুতিশেখর গোস্বামী, সেবায়িত শ্রী শ্রী রাধা সুদর্শন মন্দির। আজকে নবদ্বীপে আপনার কেন আসা? রাধাকুণ্ড স্নানের উদ্দেশ্যে মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।